মাস্টার্স কমপ্লিট কইলো আজকে লাইনে ইয়া দাঁড়াইয়া মাল নেই 10টার দিক দেমো না 9টা 10টার দিক আসে তুমি তো আসেন না প্রতিদিন আই না একবারে অনেক আগে একবার লইছে যতদিন দিছে হ্যাঁ মাঝে মধ্যে না যতদিন এই জায়গা দিতে আসে মাল ততদিন একবার আর আজকে একবারে দুইবার আসছে এখানে কি কি দিচ্ছে কয় টাকা এখানে দিচ্ছে তেল 2 লিটার তারপরে ডাল 2 কেজি হেপর আবার আলু প্রথম দিছিল 2 কেজি করে পরে দিছে 4 কেজি 4 কেজি করে আলু 4 কেজি 4 কেজি হপাশে 4 কেজি প্রথম 2 কেজি করে ফাতে মিটি জি কাছে আমরা আপনারা তো বাজার থেকে কিনতে পারতেন কিন্তু এখানে কেন বাজারে তো ডাবল দাম আর এখানে তো কম দামে পাওয়া যায় এখানে দেয় 50 টাকা কেজি আর বাজারে 220 টাকা কেজি এই যে পেস্টটা দেয় এই পেস্টটা 220 টাকা কেজি এখানে 50 টাকা এখানে 50 টাকা বেশি হয়ে যায় দাম বেশি হয়ে যাচ্ছে তো দাম তো অবশ্যই বেশি না পেঁয়াজ যদি 30 40 টাকা থাকবো এই জায়গা প্রায় 200 টাকা তাইলে আমরা খামু কি আমরা বাজারে দেয় 500 টাকা 500 টাকা পেঁয়াজ কি রান্না হয় না পেঁয়াজ স্যার আপনি কোনো দিন খাইছেন না আমরা মা ঘরে একবার শাকা দিই না আমরা কোনো দিন আমাদের প্রধানমন্ত্রী একজন বলেন আমাদের প্রধানমন্ত্রী পেঁয়াজ ছাড়া বেগুনি ছাড়া বেগুনি খেতে পারে পেঁয়াজ ছাড়া মাংস রান্না করতে পারে আমরা পারি না মাল নেই মাস্টার্স কমপ্লিট করছি এখন লাইনে দাঁড়িয়ে মাল নেই মানুষে দেখলে চেহারা দেখলে চিনবো স্টুডেন্টরা দেখলে চিনবো মত লজ্জা মুখ ডাকিয়ে রাখছি দেশের পরিস্থিতি কেমন দেখেন এ দেখেন আমার আইডি কার্ড লজ্জায় মুখ ডাকিয়ে রাখছি কি করব এই বিষয়ে আপনার অনুভূতিটা কি যে একজন শিক্ষিত ব্যক্তি শিক্ষিত ব্যক্তি আমাদের এই মুহূর্তে দরকার দেশ আমাদের ভোট দেওয়ার অধিকারটা দাও ভোট দিলে আমাদের দেশ সুস্থ হইয়া যাইব সব কিছুর দ্রব্যমূল্যের দাম কমে যাবে তত্ত্বাবধায়ক সরকার দিতে হয় তত্ত্বাবধায়ক সরকার দিলে একজন শেষ করুক তাহলে সুবিধা হবে আরে এনে কোন দেশে পরিস্থিতি ভালো না আসুন কয়টা দিতে আরসি 9টা বাজে এখনো আপনি পান না না স্কুলে তে ছুটি নিয়ে আইসা দাঁড়াই রইছি কেন কেন শুধু কম দামে পেঁয়াজ ডাল আলু তেল দেয় এই কারণে এখন কি পাইছেন আপনি না না পাই কিনা সন্দেহ আছে একজন শিক্ষক হয় কিছু বিল লাইনে জি অনুভূতিটা বলে আর ফোকাস করা যায় না বলে আর ফোকাস করা যায় না একটা হাই স্কুল কিন্ডার গার্ডেন হাই স্কুলে চাকরি করি 8,500 টাকা বেতন কুচিন সহ 12,500 টাকা পাই তা দিয়ে কি সংসার চলে যে দাম একদিন বাজারে গেলে 1 কেজি পেঁয়াজ 1 কেজি মাছ মাংস আনলে 1,000 টাকা লাগে ইনকাম কত আমার ডেলি ইনকাম 300 টাকা 12,000 টাকা হইলে তাহলে দেশের পরিস্থিতি তলাইয়া গেছে একবারে তলানির মধ্যে গেছে মোটা রয়েছি 42 বছর বয়স এই পর্যন্ত ভোট দিতে পারি নাই কেন্দ্রে যাইতে পারি না কেন্দ্রে গেলে কত ভোট হয়ে গেছে বাড়ির দিয়া সরকার তো বলছে যে গরিব গরিব মানুষে 10 টাকা কেজিতে চাল দিচ্ছে আপনারা পান কি সরকার তখন ক্ষমতায় আসে 18 সালে তখন বলছিল আপনারা 10 টাকা কেজি চাল খাইবেন এখন মাছ খাওয়ায় মাছ আমরা 57 টাকা মোটা চাল আর মিনিকেট চাল খাই আমরা 62 টাকা কেজি 65 টাকা কেজি সরকার তো বলছে যে গরিব মানুষের 10 টাকা কেজি চাল দেয় সরকার তো খাওয়াইতেছে গরিব মানুষের কই খাওয়াইছে প্রমাণ দেব আপনারা পান কি না জি না কেন পান না এটা সরকার জানে একমাত্র এটা পায় সরকারের আমলারা সরকারের আমলারা যারা সরকারের সাথে এট আছে আমরা পাই না সাধারণ জনগণ তার কথা বলতেও পারি না হজম করতে হয় দুটা বাচ্চা নিয়ে সংসার চালাইতে বহুত কঠিন কলেজে ভর্তি করতে গেছি 22,500 টাকা ভর্তির ফি ইন্টারমিডিয়েটে ভর্তি করেছি 22,500 টাকা টোটাল